বাংলাদেশ সুপার লীগকে সামনে রেখে ভেনু পরিদর্শন শুরু করেছে স্বত্বাধিকারী সাইফ পাওয়ারটেক। আজ বাফুফে ও ক্রীড়া পরিষদের কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল মোট চারটি ভেনু ঘুরে দেখেন। দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বিএসএল। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আসর শুরুর পরিকল্পনা রয়েছে আয়োজকদের, তাই আসর শুরুর আগে স্টেডিয়ামগুলোর অবস্থা দেখতে বের হন তারা। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করে প্রতিনিধি দলটি, দুপুরে ময়মনসিংহ স্টেডিয়ামে যান তারা, পরে পর্যায়ক্রমে রংপুর ও রাজশাহী ভেনুও পরিদর্শন করেন তারা। আমরা ভিজিট শুরু করেছি যে স্টেডিয়ামগুলোর প্রবল স্টেডিয়ামগুলোর ইনফ্রাস্ট্রাকচার দেখে ওখানে কোথাও কি মেনটেন্স করা যায়, কিভাবে কি করা যায় এটাকে দেখার জন্য মূলত আমরা এসেছি। জয়েন্টলি আমরা স্টেডিয়ামগুলোকে একটা সুন্দর আন্তর্জাতিক মানে মান তো করতে পারবো না, অন্তত আন্তর্জাতিক লুক আমরা যেতে দিতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা। ফেসিলিটিসগুলো উন্নত করতে হবে, হোটেলের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, কারণ বাইরের যেহেতু প্লেয়াররা আসবে সেখানে হোটেল যদি একটু থ্রি স্টার ফোর স্টারের মানের হয় তাহলে আমাদের এখানে ভেনুটা দিতে সুবিধা হবে।